দর্শক, লিগাল আপডেটস উইথ এনটিভি অনুষ্ঠানের শেষ সেগমেন্ট আজকের জন্য আলোচনা চলছিল জনাব শাফির সাথে দর্শকদের কলারদের বিভিন্ন প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। কে আছেন লাইনে দেখি? আসসালামু আলাইকুম কলার, কাকে পাচ্ছি লাইনে? আসসালামু আলাইকুম। কলার সাথে আমাদের সংযোগ হচ্ছে না, পরবর্তী যদি কোনো কলার থাকেন তাহলে তার কাছে চলে যাব। দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। যিনি লাইনে আছেন তাকে অনুরোধ করছি যে টিভির ভলিউমটি পুরোপুরি মিউট করে দিন, তারপর আমাদের সাথে টেলিফোনে লাউডলি কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক, আপনার কথা শুনতে পাচ্ছি, প্রশ্ন এবং আমার একটা কোশ্চেন আছে যে আমার আম্মা কি দেশে আসা যাওয়া করতেন, আগে ব্রিটিশ ছিলেন, আগে ব্রিটিশ না সরি, আমার কোশ্চেন হলো আমার আব্বা ব্রিটিশ ছিলেন, এখন আমরা 2 বছরের ভিতরে উনি আসা যাওয়া করেন না, এজন্য উনার ভিসা শেষ হয়ে গেছিল, কিন্তু এখন ব্রিটিশে আসা যাওয়া করেন, তো এখন আমরা উনার ওভার 65, তো উনি অ্যাকচুয়ালি সি গট রেসিডেন্ট পারমিট নাও, আমরা অ্যাপ্লাই করছি ওনার জন্য যে ওনার ছেলেরা এখানে থাকে আর দেশে ওনার কেউ নাই। ডিপেন্ডেন্ট প্যারেন্ট হিসেবে এক প্রশ্নটা হলো যে উনি রেসিডেন্ট পারমিট পেয়েছে এখন থাকার জন্য, তো দেশে আর কি বাংলাদেশে গেলে এখন বাংলাদেশ পাসপোর্ট আছে, তো দেশে গেলে কি উনি কতদিন থাকতে পারবে? আর একটা প্রশ্ন হলো উনার আমেরিকার পাসপোর্ট ভিসা আছে 5 বছরের, তো উনি দেশে কতদিন থাকতে পারবে, ইভেন আমেরিকাতে গেলে কতদিন থাকতে পারবে, এটা একটা কোয়েশ্চেন আর কি। তা আপনার আম্মা ডিপেন্ডেন্ট প্যারেন্ট হিসেবে ভিসা পেয়েছেন এবং আমেরিকার ভিসাও আছে। ইন্ডেফিনিট লিভ টু রিমেইন পেয়েছে, তো আপনাদের অধীনে পেয়েছে নাকি? দর্শক, আপনি একটা একটা শুধু প্রশ্নটার উত্তর দিন, ওভার 68 সেটা আমরা বুঝে গেছি, উনি তো ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়েছেন ডিপেন্ডেন্ট প্যারেন্ট হিসেবে বা আপনাদের অধীনে পেয়েছেন না? আমার আমরা যখন উনি পেয়েছে এখন উনি পেয়েছে আমার আব্বার রাইটে। জি, যে উনি ব্রিটিশ তারপর বললেন না যে চলে গেছে সেটা? জি জি, উনি মারা গেছেন, তো এখন আমরা কি ব্রিটিশ কি বলে ছেলে মেয়ে, তো ওনার যেহেতু বাংলাদেশে কেউ নাই, এর জন্য আর কি আমরা অ্যাপ্লাই করছিলাম, তো এখানে ওনাকে রেসিডেন্ট মানে দিয়ে দিছে ওরা। এই যে কনফিউজড হয়ে গেলাম আবার। আপনার কবে পেয়েছে উনি রেসিডেন্স পারমিট, মানে কি ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়েছে বোঝাতে চাচ্ছেন? জি না, মানে ওরা যে কভার লেটারে দিয়েছে যে যে উনি এই দেশে ব্রিটিশ যেরকম বেনিফিট পাবে উনি সেরকমই কত বছরের ভিসা পেয়েছেন উনি? কতদিনের ভিসা পেয়েছেন উনি? ওনার পাসপোর্টে এখন ভ্যালিড আছে 2 বছরের, তো ওরা বলছে আর কি যে 2 বছর পর্যন্ত এটা ভ্যালিড থাকে, পরে আবার অ্যাপ্লাই করতে হবে। ওকে জি, আমি একটু কনফিউজ জনাব সাহেব, আপনি যদি বলছেন আমি বলছি ওটা ওটা রাইট অফ অ্যাবর্ট পেয়েছে উনি, সার্টিফিকেট অফ এনটাইটলমেন্ট থ্রু উনার হাজবেন্ডের থ্রুতে, যেহেতু উনার হাজবেন্ড এদেশে ছিলেন ব্রিটিশ। হাজবেন্ডের থ্রুতে উনি কিভাবে রাইট অফ অ্যাবর্ট পাবেন? Yes, there is a provision under 1971 act, so ওই থ্রুতে উনি রাইট অফ অ্যাবর্ট পেয়েছেন। সো আপনার ওইটা রাইট অফ অ্যাবর্টটা ভ্যালিড থাকবে যতদিন পাসপোর্ট ভ্যালিড আছে। সো উনি বাংলাদেশে গেলে ওনার জন্য উনি থাকতে পারবেন, বাট বেশি দিন থাকাটা আইডিয়াল হবে না অবভিয়াসলি, মোর দেন 2 ইয়ার্স থাকলে উনি ফিরে আসতে পারবেন না, এটা একটা কথা। আর উনি আমরা অ্যাডভাইস করি সাধারণত 3-4 মাসের, আপনার
তিন মাসের ভিতরে ফিরে আসার জন্য রাইট অফ অ্যাবোর্ড যদি থাকে পাসপোর্টটা নিয়ে নিলেই তো হয় জি পাসপোর্ট নেওয়া অনেকটা পাসপোর্ট নিতে পারবেন উনি পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে উনি তো উনি যেহেতু রাইট অফ অ্যাবোর্ডেই যদি থাকেন তাহলে উনি পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা এখানে পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারেন নিঃসন্দেহে কারণ রাইট অফ অ্যাবোর্ডের সমস্যাটা হচ্ছে পাসপোর্টের ভ্যালিডিটি শেষ রাইট অফ অ্যাবোর্ড শেষ বাইরে থেকে আর কিন্তু ঢুকতে পারবেন আবার রাইট অফ অ্যাবোর্ড নিয়ে রাইট অফ অ্যাবোর্ড নিয়ে সো দ্যাট ইজ ভেরি কমপ্লিকেটেড ভেরি কমপ্লিকেটেড তার চেয়ে ভালো হচ্ছে উনি যদি রাইট অফ অ্যাবোর্ড নিয়ে থাকেন তাহলে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য সরি পাসপোর্টের জন্য পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কারণ ওনার জন্য তো কোনো নাই আপনার কোনো রেস্ট্রিকশন নাই কোনো রেস্ট্রিকশন নাই তো আমার মনে হচ্ছে দর্শক যে আপনার মা যদি রাইট অফ অ্যাবোর্ডেই থাকেন বর্তমানে তাহলে উনি যেন সরাসরি পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা করে ফেলেন উত্তর দিতে পারেন নাই আপনার আছেন এটা কি শিওর আপনি তাহলে সেক্ষেত্রে রাইট অফ অ্যাবোর্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ভ্যালিডিটি থাকবে সেই ভ্যালিডিটির মধ্যে ফিরে আসাতে সমস্যা নেই তাই না স্বাভাবিক আমি যতদূর জি ওইটাই ওইটাই ওনার আবার অ্যাপ্লাই করতে হবে যদি ওনার পাসপোর্টের ভ্যালিডিটির উপরে দেন শি উইল গেট সেম অ্যাবসলিউটলি দ্যাট ইজ ট্রু ইয়েস দ্যাট ইজ ট্রু বাট এমনিতে এখানে রেস্ট্রিকশন ওটা থাকবে না যে এতদিনের মধ্যে ফিরে আসতে হবে কারণ রাইট অফ অ্যাবোর্ডের যে বিষয়টা পাসপোর্টের ভ্যালিডিটির মধ্যে আপনি যদি আবার আসেন আপনি এসে তো পাসপোর্টের অ্যাপ্লিকেশন করেই দিতে পারছেন দর্শক আমার মনে হচ্ছে কি আপনার পুরো বিষয়টাতে আমরা কোথাও কিছু কনফিউশন আমাদের আছে কিছু গ্যাপ হয়তো তৈরি হয়েছে আপনার সাথে আমাদের তথ্যগত ভাবে বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে বেস্ট হবে আপনি একজন দক্ষ এবং অভিজ্ঞ সলিসিটরের সাথে দেখা করুন কোনো ভুলের কারণে যেন আপনার মায়ের কোনো ধরনের ইমিগ্রেশনে কোনো সমস্যা না হয় সুতরাং বেস্ট হবে কাগজপত্রগুলো নিয়ে আপনি কোনো সলিসিটরের সাথে দেখা করুন তারা যখন পাসপোর্ট এবং অ্যাপ্রুভাল লেটারটা দেখতে পাবে তখন তারা আপনাকে অধিকতর ভালোভাবে আপনাকে পরামর্শ দিতে পারবেন আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন চলে যাব পরবর্তী কলারের কাছে কে আছেন লাইনে আসসালামু আলাইকুম পরবর্তী কলার কে আছেন লাইনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নামটি বলুন এবং তারপর প্রশ্ন আমি একটা প্রশ্ন করতে পারবো না প্রশ্ন করতে পারবেন আগে নামটি বলুন আর লাউডলি কথা বলবেন টেলিফোন সেট কানে নিয়ে আমার নাম সুফিয়া বেগম জি সুফিয়া আপনি টেলিফোন সেট কি আমার মানে 3 বছর হয়ে গেছে কিডনি ফেলার হয়ে গেছে তখন তো তাইনে হার্ট অ্যাটাক হয়েছে ব্রেন ড্যামেজ হয়েছে আপনার ভাই কে আচ্ছা ঠিক আছে কি কি লাগবে ওই বিষয়ে তাহলে একটু জানাল ভিজিট ভিসার রুলটা হলো কি আমি প্রথমে রুলটা বলে নেব সেটাই ভালো হবে রুল ফোন তো ইয়ার লেখন জানো জি ফোন রাখি দোক আপনি আমি কই দাম ডিটেইল আপনাকে ব্রিটিশ আপনার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন অর মেইন ফান্ডামেন্টাল জিনিস যে রিকোয়ারমেন্ট এটা হলো কি ইন্টেনশন টু রিটার্ন এটা মানে হলো কি তার উদ্দেশ্য দেশ ফিরত যাওয়ার সো আমরা যেটুকু এই দেশে অ্যাপ্লিকেশন করি আমরা ওই দেশের লগে আমরা দেখাই যে এই যে অ্যাপ্লিকেশন করা তার সম্পর্ক ওই দেশের লগে আপনার বাইর বেলা দেখাই তো প্রথম বাংলাদেশের সম্পর্ক আছে যেমন বাংলাদেশে তান কি থাক করেন তার ব্যাংক কত টাকা আছে তার জায়গা জমিন কতখান আছে কিয় লাগে তাই দেশে ব্যাক করিয়া যাই পায় ইয়েস আপনি দিবা যেন আপনার বাচ্চার এই শারীরিক অসুস্থতা এটা ওটা লাগে দেখা তাই এটা বাট এটা খালি সেলফ এনাফ না আপনারা এখানে তো একটা স্পন্সারশিপ ডিক্লারেশন দিতে হইব যে তাই না এলে কেন কোন জায়গার থাকবা তার টিকেটের কষ্ট তাই দেওয়া আছে বা না আপনারা দিবা এই জিনিসগুলো আপনারা খুঁজতে হইব প্লাস আপনার বাইর সম্পূর্ণ ঠাইজ দেখাই তৈব বাংলাদেশের লগে যেন তাই ও ঠাইজের লাগি যাইবা যদি তার জব থাকে জবর লাগি যাইবা তার জায়গা জমিন থাকে জায়গা জমিন লাগি যাইবা তার যদি ব্যাংক প্রচুর পরিমাণ টাকা থাকে ওঠার লাগে তাই ফিরিয়া যাইবা মেনলি তো লোকে তাই ফিরিয়া যাইবা নি ওঠার রূপে এটা কিন্তু আমরা স্পেসিফিকলি আপনার বলতে হইতাম পারতাম না আপনার কিতা কিতা ডকুমেন্টস লাগবে ইট ডিপেন্ডস অন যেহেতু প্রত্যেক ক্লায়েন্টের স্পেসিফিক সার্কামস্টান্সেস আরেকটা বিষয় হতে দর্শকে আপনিও বলবেন সেটি হচ্ছে যে দিল্লিতে যাবার পর ভিজিট ভিসা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে গেছে এত
এত ভালো ভালো ভিজিট অ্যাপ্লিকেশন রিফিউজড হচ্ছে আমি আজকে একটা পেয়েছি, যেটা মানে অত্যন্ত দুঃখজনক। তো সেক্ষেত্রে একেবারে আপনারা নিজেরাই কোনো কিছু করে ফেললে, সঠিকভাবে করে ফেলতে পারবেন আশা করি, তবু সেক্ষেত্রে সতর্কতা যথেষ্ট কারণ রয়েছে। চলে যাবো পরবর্তী কলারের কাছে, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। কিছুদিন নিয়েছেন, লাস্ট উইক আমার আম্মার বিষয়টা পাইছেন, ফার্স্ট অফ মার্কেট বিষয়। এখন যদি উনি ওখানে আসেন, আমরা যে ছয় মাস টাকা ফলে তার নিয়ম হলো, আমি ল মনে হয় যে ছয় মাস পরে দেশ থেকে বাড়াই যা, আমরা যদি ছয় মাস ফলে যদি থামলে ইউরোপ যাই কি, ফ্রান্স যাই কি, কাতার যাই কি, বা সৌদি আরব যাই কি, ওনাকে হাফতা লইয়া যদি আই লইয়া যে আবার এই দেশে ইন করি, তারা ছয় মাস থাকতে পারবো না। প্রশ্নটা বুঝেছেন, এটা এটা একটা বেশ ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। ইয়েস আনসার, তবে এখানে আরও কিছু কথা আছে যেগুলো আপনি বলবেন। হ্যাঁ, টু বি ভেরি অনেস্ট ভাইয়া, এটা ইটস ভেরি ডিফিকাল্ট টু সে, আওয়ার সে আপনার যেটা হইল কি, তারা মেইন ইন্টেনশন হইল কি, সেই দেশ আইয়া ছয় মাসের অধিক থাকতা না, দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট। তাই দেন বাড়িয়ে যাই রাখি, বাড়িয়ে গিয়ে আবার ইমিডিয়েটলি আইয়া হামাইরা, দিস ইজ কাইন্ড অফ দ্যাট, তারা বলবে উনি লিগালি ইজ রাইট, but the home office may say that we apnar immigration rules are prescribed korte mul bishoyta jeta hobe je they want to make the united kingdom their permanent home shekhantate problem e porbe tobe sadharonoto jeta bole philip jehetu shomoy ta khub kacha kache chole esheche je prothom bar hoyto somoshya hobe na kintu ditiyo bar jodi apni eti korte jan obosshoi airport e proshno korbe ebong proshno kore uni somoshya pore jaben ebong poroborti application e eta somoshya hobe eta ke somoshya korbe sudhrang deshe chole giye tarpor kichu din theke chole ashatai hobe sobcheye banchoniyo chole jabo ki আছেন লাইনে পরবর্তী কলার? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। একজন কথা বলুন এবং সাউন্ডটা মিউট করে দিয়ে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। খুব দ্রুত প্রশ্ন করুন, আমরা শেষ করে ফেলব অনুষ্ঠান। জি, আমার রিলেটিভ একটা ইও পাইছে লিফট রিমেল, তো ওর ফ্যামিলি পাইছে, কিন্তু ও কি ইও আজকে যেহেতু সময় শেষ, সেটা অত বিস্তারিত বলা সম্ভব হবে না। জনাব সাফি, আপনি যদি কিছু অ্যাড করতে চান এই বিষয়ে, যে যদি আপনার কোনো বেনিফিটের কোনো ইয়ে না থাকে, তাহলে তো আপনি বেনিফিট ক্লেম করতে পারতো না। বাট আপনি অ্যাপ্লিকেশন করতে পারবা, ওখানে দেখা যায় যে আপনারা ডেস্টিটিউট সিচুয়েশন আছেন, বেনিফিট না হলে আপনারা সার্ভাইভ করতে পারতো না। এই ক্ষেত্রে হোম অফিসে হয়তো তারা ডিসকাশন এক্সারসাইজ করবো এবং বেনিফিটের যে রেস্ট্রিকশন যেটা আছে ওইটা উইথড্র করে দিব, এই ক্ষেত্রে হয়তো আপনারা আবার বেনিফিট পাইতে রয়েছে। কিন্তু যদি সে অ্যাপ্লিকেশন করে অনুমতিটা না নেওয়া হয়, তাহলে তো ইউনিভার্সাল ক্রেডিটসের জন্য অ্যাপ্লিকেশন করলে সেটা ইমিগ্রেশন রুলস ব্রিচ করা হবে। জি, এটা পরবর্তী অ্যাপ্লিকেশন ওইটা ইস্যুজ হবে যদি ওনারা আপনার ক্লেম করেন বেনিফিট, বেনিফিট ক্লেম করেন এবং বেনিফিট রিসিভ করেন। আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, নতুন বছরের প্রথম অনুষ্ঠানটি এখানেই শেষ করতে হচ্ছে। আগামী সপ্তাহের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। শুভরাত্রি।